بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. সংঘের মুখপত্র দ্বিমাসিক পত্রিকা তাওহীদের ডাক জুলাই আগস্ট সংখ্যা বেরিয়ে গেছে, আমাদের বুক স্টলে পাওয়া যাবে, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিয়ে যান ইনশাল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বরিশাল জেলা সভাপতি কায়েদ মাহমুদ ইমরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الحمد لله বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মী সম্মেলনের মহতরম সভাপতি, অতিথিবৃন্দ এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীল বন্ধু, আপনাদের সামনে আমার আলোচনা বিষয় সাংগঠনিক মজবুতির প্রয়োজনীয়তা এবং উপায়। সংগঠন একটি প্ল্যাটফর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা জামায়াতবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জু মানে দিন, এই দিনকে জামায়াতবদ্ধভাবে আমাদেরকে আঁকড়ে ধরতে বলা হয়েছে। আর বর্তমানে জামায়াতবদ্ধ জীবনযাপনের অন্যতম একটা প্ল্যাটফর্ম হচ্ছে সংঘবদ্ধ জীবনযাপন। আর সংঘবদ্ধ জীবনযাপনের একমাত্র উপায় সেটা হচ্ছে সাংগঠনিক জীবনযাপন। আর সংগঠন মানে একজন আমির থাকবেন এবং একদল মামুর থাকবেন, আমিরের আনুগত্য করতে হবে এবং সেই আনুগত্যের ভিত্তিতেই আমাদেরকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। এজন্য বর্তমানে আমাদের সাংগঠনিক মজবুতির উপায় জানা খুবই প্রয়োজন। সাংগঠনিক মজবুতির উপায় আলোচনা করতে গেলে প্রথমে আসবে আনুগত্য। আমরা আমিরের আনুগত্য যদি সঠিকভাবে না করি তাহলে আমরা আমাদের কার্যক্রম সঠিকভাবে আদায় করতে পারবো না। আমাদের মধ্যে অনেক কর্মীবৃন্দ আছেন, দায়িত্বশীল আছেন, যারা আনুগত্যের যাদের মধ্যে আনুগত্যের খুবই অভাব, সঠিকভাবে আনুগত্য করেন না, মুখে খুব মিষ্টি কথা বলেন কিন্তু সাংগঠনিক আনুগত্য নেই, যার কারণে আমাদের কার্যক্রমে ধীর গতি। আমাদেরকে অবশ্যই অবশ্যই আমিরের আনুগত্য এবং ঊর্ধ্বতন দায়িত্বশীলদের আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমাদের রসুলের আনুগত্য করো এবং তোমাদের আমিরেরও, মানে আমিরের আনুগত্য হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের ভিত্তিতে, শর্ত একটা, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যর মাধ্যমে হবে। অতএব আমাদের মধ্যে অনেকেরই আনুগত্য নেই, আবার অনেকের আনুগত্যর বেশি হইতে গিয়ে অতিভক্তি, এই অতিভক্তি চোরের লক্ষণ। আমাদের মধ্যে যাদের অতিভক্তি আছে, অতি প্রশংসা, এটা বর্জন করতে হবে, আনুগত্য হতে হবে যতক্ষণ পর্যন্ত আমিরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং রাসূল সাল্লামের বিধান অনুযায়ী ফয়সালা দেবেন, মেনে নিতে হবে, আমার মতের বিরুদ্ধে গেলেও আমার মতের পক্ষে গেলেও। এভাবে আমাদেরকে অবশ্যই আনুগত্য করতে হবে। আমার ভাল লাগে নাই আর আমি প্রতিবাদী খাবো, চলবে না। দুই নম্বর, নিবেদিত প্রাণ কর্মী। আমাদের আন্তরিকতার অভাব। একটা দায়িত্ব একজন ভাইকে দিলে তিনি দায়িত্ব পালন করতে ব্যর্থ, তিনি সঠিকভাবে আদায় করেন না এবং ওখান থেকে তথ্য সভাপতিকে তারা দেন না, যার মাধ্যমে আমরা পরবর্তীতে অন্য কারো মাধ্যমে জানতে পারি যে অমুক জায়গায় এরকম ঘটনা ঘটছে কিন্তু আমার দায়িত্ব ছিল আমাকে জানায় নাই। তার মানে তার নিবেদিত প্রাণ বা দায়িত্বশীলতার অভাব, আন্তরিকতার অভাব। আন্তরিকতা যদি আপনার না থাকে আমি আপনাকে জোর করে কাজ করাতে পারবো না। আমাদের মধ্যে আন্তরিকতা থাকতে হবে যে আমার দায়িত্ব আমি পালন করব, কে কি করছে না করছে আমার দেখার দরকার নেই, আমার দায়িত্ব আমি পালন করব, এরকম আন্তরিকতা থাকতে হবে। সাংগঠনিক লক্ষ্য উদ্দেশ্য, প্রত্যেকটা সংগঠনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। আমাদের আহলে হাদিস যুব সংঘের যে লক্ষ্য উদ্দেশ্য কর্মপদ্ধতি, এগুলো আমাদের প্রত্যেকটা কর্মীকে দায়িত্বশীলকে অবশ্যই এই ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। আমি লক্ষ্য উদ্দেশ্য জানি না, একজন তীর যারা তীর চালায় তীরের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। অতএব আমরা যারা সংগঠন করি সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য আমাকে জানতে হবে, একমাত্র দিন আলাস আন্দোলন কী ও কেন, কর্ম পদ্ধতি এগুলো আমাদেরকে পড়তে হবে।
তারপরে ধৈর্য ধারণ, যে কোনো ব্যাপারে আমার মতের বিরুদ্ধে গেছে আমি ধৈর্য ধারণ করবো না, আমার ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই। ধৈর্য ধারণ যদি না করি তাহলে আমি অবশ্যই সংগঠন বুঝতে পারি নাই। আমার সংগঠন বুঝতে হলে ধৈর্য ধারণ করতে হবে, অনেক সময় আমার বিরুদ্ধে চলে যাবে, এই জন্য ধৈর্যের মাধ্যমে আমি সকল সমস্যার মোকাবেলা করব। তারপরে নিরাশ হওয়া, আমরা অনেক সময় বলি এত বছর যাবত আমরা যুবসংঘ করি, সেই ৭৮ সাল থেকে কই যুবসংঘ তো কিছু করতে পারলো না, এরকম নিরাশ হওয়া যাবে না। এক ভাই বলতেছেন কোন এক দলের যে সাহাবায়ে কেরামগণ ৩১৩ জন মানুষ ছিলেন ১০০০ কাফেরদের বিরুদ্ধে, তোমরা তো আহলে হাদিসরা ৩১৩ জন নাই। আমি বলছি তাহলে থাকলে কী হবে, তাহলে যুদ্ধ করো। তখন আমি বললাম আপনাদের অস্ত্র আছে, ট্রেনিং আছে, আপনাদের আপনার গণতান্ত্রিক দল আছে, বিশাল দল, আপনারা তো পারেন না কিছুই করতে, তা আমরা আহলে হাদিস কেন করবো? আমরা তো সরকারি বিরুদ্ধে আন্দোলন করার জন্য নয়, আমরা কোরআন এবং সহিহ হাদিসের প্রচার ও প্রসারের জন্য সারা বিশ্বে নির্ভয়ে আমরা কাজ করবো, এই জন্য আমরা কোনো আন্দোলন করার জন্য নয়, যাদের প্রয়োজন তারা করুক। তারপরে দ্বিমুখী স্বভাব, এই সমস্যাটা আমাদের মধ্যে বিশাল সমস্যা। সংগঠনের মধ্য থেকে বিশাল একটা স্থান অবস্থান অর্জন করলাম, সংগঠনের মেইন কার্যালয়ে গিয়ে আমি চাকরি নিলাম, ভালো কাজ করলাম, আমিরের প্রশংসা করলাম, খুব ভালো একটা অবস্থান গিয়ে হঠাৎ করে আমি আমিরের আনুগত্য করলাম না, আমিরের একটা ধাবার খাইয়ে আমি পোল্ট্রি বেজি দিলাম। এই সমস্যাটা আমাদের মধ্যে অনেক সমস্যা, এটা যে ভালো কাজ করলাম হঠাৎ করে আমি সরে গেলাম, সম্মানিত উপস্থিতি এইগুলো আমাদেরকে বর্জন করতে হবে। আমরা একবার আনুগত্য করলাম, ভাল লাগলো না, আবার ডিগবাজি খেলাম, এটা সমস্যা। আমাদের অবশ্যই সকলকে এই ধরনের দ্বিমুখী স্বভাব, সকলকে ভালোবাসি, সকলকে ভালোবাসি, এই সাহেবকে ভালোবাসি, ওই সাহেবকে ভালোবাসি, আবার যখন সময় হয় সংগঠনের বিরুদ্ধে মুনাফিকি করি, এটা বন্ধ করতে হবে। তারপরে পরস্পরের মতবিরোধ, আমাদের মধ্যে পরস্পরের বিশাল মতবিরোধ রয়েছে, সামান্য একটা মশলা নিয়ে শুরু হয়ে যায় ফাটাফাটি, এগুলো বন্ধ করতে হবে। সংগঠনের নিয়মকানুন মেনেই আমাকে আপনাকে চলতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষে একটা প্রস্তাবনা, সেটা হচ্ছে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রত্যেক জেলায় জেলায় যদি দায়ী নিয়োগ করা হতো, যে দায়ীর যোগ্যতা হবে কোরআন এবং সহি সুন্নার আলোকে ভালো আলেম হতে হবে এবং সাংগঠনিক জ্ঞান থাকতে হবে, এই ধরনের আলেম দিয়ে যদি আমরা প্রত্যেক জেলায় জেলায় দায়ী নিয়োগ করি, যারা বিভিন্ন এলাকা এলাকায় সফর করবেন, তাহলে আমাদের সংগঠনের জন্য অনেক উপকার হতো মনে করি। অতএব এই প্রস্তাবনাটা আমি আমাদের কেন্দ্রীয় তিন বিন্দুর কাছে আমি রেখে আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।